আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু উমাস কিচেন। আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে আমি উমা মোস্তফা স্বাগত জানাচ্ছি। আসলে ব্লগ বলা ভুল হবে, নতুন একটা ভিডিও আমি ক্রিয়েট করছি একটা ভালো নিউজ শেয়ার করার জন্য আপনাদের সকলের সাথে। আশা করি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। বিগত কিছুদিন আগে আমার ফেসবুক পেজে কিন্তু মাই প্লেট নিয়ে আমি একটা ইস্যু শেয়ার করছি বারবার। মূলত মাই প্লেট হচ্ছে একটা নতুন আপকামিং অ্যাপ্লিকেশন কিংবা একটা ওয়েবসাইট বলতে পারেন। যেমন ফেসবুক একটা ওয়েবসাইট, ঠিক তেমনিভাবে মাইপ্লেট একটা নতুন একটা ওয়েবসাইট আমরা লঞ্চ করতে যাচ্ছি, যেখানে খাবার নিয়ে অনেক কিছু হবে। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, খাবার নিয়ে কী কী হবে? দেখুন, বিগত কয়েক বছরের যদি আমরা পরিসংখ্যান দেখি, আমাদের আশেপাশে সবাই কিন্তু আমরা মোটামুটি ভালো খাবার বানাতে পারি, এবং এই খাবারের ইস্যুটাকে কিন্তু আমরা এখন অন্য পর্যায়ে নিয়ে গিয়েছি। যেমন অনেকে আছে যারা রান্না করতে পারেন না বা রান্না করার পর্যাপ্ত পরিমাণে সময় নেই, তারা কি করেন, বাইরে থেকে খাবারগুলো কিনে আনেন এবং সেই খাবারগুলো মূলত তারা কম দাম হোক বেশি দাম হোক বিভিন্ন জায়গা থেকে তারা কিনে নিয়ে আসেন। কিংবা যারা রান্না করতে পারেন তারা এই ধরনের রেগুলার খাবারগুলোই সাধারণত সেল করে থাকেন। এখন হতে পারে আপনি এক নাম্বার ফেসবুকের থ্রুতে আপনি আপনার প্রোডাক্টকে সেল করতে পারেন, অথবা কোনো পার্টিকুলার গ্রুপে আপনি এনরোল করতে পারেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি সেই গ্রুপের ওনারকে দিবেন, সে আপনাকে একটা সেলার কোড দিবে, তারপর আপনি আপনার প্রোডাক্টটাকে সেল করতে পারবেন। প্রতি মাসে একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামাউন্ট তারা চার্জ করে থাকে। আবার দেখা যাচ্ছে কিছু কিছু গ্রুপ বা কিছু কিছু অ্যাপ্লিকেশন তারা হয়তো একটা ডিপোজিট মানি চাচ্ছে, আবার কেউ কেউ চাচ্ছে যে আপনারা যে অ্যামাউন্ট আপনারা সেল করেছেন, ধরেন 1000 টাকা সেল করেছেন, সেখান থেকে 25% 30% অ্যামাউন্ট আপনারা তাদেরকে দিবেন, বিকজ দে গিভ ইউ দ্য প্ল্যাটফর্ম, দ্যাটস ওয়াই। সো এটা করে আমার অনেক স্টুডেন্ট কাছের অনেককে দেখেছি যে বলে থাকে যে প্রপার ওয়েতে যতটুকু লাভজনক এই ব্যবসাকে মনে হয় ততটা লাভ কিন্তু অনেকে পাচ্ছেন না। হ্যাঁ, যারা ইন্ডিভিজুয়ালি অনেক দিন ধরে সেল করছেন, যাদের ফলোয়ার অনেক বেশি, তারা হয়তো বা নিজেদের ইন্ডিভিজুয়াল পেজের থ্রোতেই আগাতে পারছেন, কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু ইদানিং অনেকটা চেঞ্জ হয়েছে। যারা খুব পটেনশিয়ালি কাজ করতে ছিল, দেখা গিয়েছে বুস্টের অপশন চলে আসছে এবং বুস্ট ছাড়া দেখা যাচ্ছে অনেক সময় অনেক পোস্ট রিচ হচ্ছে না, এবং এই সকল কারণের জন্য কিন্তু আপনাদের অনেকের সেলও কমে গিয়েছে। সো মাই প্লেট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য তৈরি করা হচ্ছে, যেখানে আপনি আপনার প্রোডাক্টকে সেল করতে পারবেন। ডেফিনেটলি ফুড প্রোডাক্ট, এখানে জামা কাপড় গহনা গাটি এগুলোর কোনো কিছু আসলে অপশন নেই, ইটস অল অ্যাবাউট ফুড, ফুড অ্যান্ড অনলি ফুড। আপনি কথার কথা, আপনার বাসায় 6 জন মেম্বার আছে, আপনি 2 জনের জন্য এক্সট্রা খাবার রান্না করলেন, মানে টোটাল 8 জনের জন্য খাবার রান্না করলেন, আপনি 6 জনের খাবার রেখে বাকি যে 2 জনের খাবার সেটাকে আপনি কিন্তু সুন্দর মতন করে সেল করে দিতে পারেন আমাদের এই মাই প্লেটের থ্রোতে। শুরুতে আরেকটা জিনিস বলে রাখা ভালো, মাই প্লেট কিন্তু অ্যাবসলুটলি ফ্রি, ফ্রি মানে একেবারেই ফ্রি, মানে এখানে কোনো হিডেন চার্জ নেই, এখানে আপনাকে কোনো ডিপোজিট মানি বা সাইন আপ মানি দিতে হবে না, আপনার একটা সেল হলে আমাকে কোনো কমিশন দিতে হবে না। হোয়াট ইউ ক্যান ডু, আপনি জাস্ট সিম্পলি আপনার মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ হবেন, এবং পরবর্তীতে আপনি যখন কোনো খাবার রান্না করবেন, ধরেন আপনি আপকামিং ফ্রাইডেতে পোলাও রান্না করছেন বা বিয়ে বাড়ির একটা প্ল্যাটার অফার করলেন, কারণ আমরা কোথাও না কোথাও গিয়ে না একটু মোগলাই খাবার পছন্দ করি, আবার কেউ কেউ আছে রেগুলার খাবার পছন্দ করি, ধরেন দেখা গেল শনিবার আপনি ভর্তার অনেক আয়োজন করছেন বাসায়, সো ওখান থেকে কিছু অ্যামাউন্ট কিন্তু চাইলে আপনি সেল করেও দিতে পারেন। অথবা আপনার মনে হচ্ছে না আমি তো রেগুলার বেসিসে রান্না করি, সো হোয়াট আই ক্যান ডু, আমি এরকম করে আমি কল আপ করে কিন্তু আমি আমার খাবারগুলো সেল করতে পারি, এবং প্রিটি সিম্পল, সাইন আপ করবেন, ওখানে গিয়ে আপনার একটা সুন্দর খাবারের ছবি মানে শেয়ার করবেন, নাম শেয়ার করবেন, ডেসক্রিপশন আছে অপশন, কতটুকু মানুষের জন্য আসলে এটা আপনি সেল করতে চাচ্ছেন, দাম কতটুকু, এগুলো সব কিছু ইনফরমেশন দিয়ে কোন টাইমে আসলে আপনি এটা অফার করছেন, অনেক ধরনের অপশন আছে। সো এটা করলে যেটা আপনার জন্য হবে যে আপনার কিন্তু পার্টিকুলারলি কোনো ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না, কোনো ইন্ডিভিজুয়াল গ্রুপের কোনো ওনারকে আপনার শুধু শুধু সেলার কোডের জন্য টাকা দিতে হচ্ছে না। অনেক সময় এমন কেউ দেখেছি যে টাকা দিয়েছে, ইনভেস্ট করেছে, সব কিছু করেছে, কিন্তু তার বিনিময়ে কিন্তু আসলে রিটার্ন কিছু সেই অর্থে পায়নি। সো সর্ট অফ আমি সবসময় সবাইকে বলি, জিরো ইনভেস্টমেন্টে
প্রত্যেকটা বিজনেস যদি শুরু করতে পারেন তাহলে কিন্তু সেখানে হারানোর কোনো ভয় থাকে না। myplate.xyz এরকমই একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার হারানোর কিছুই নেই। এবং এই স্বাধীনতার মাসে আমরা এই অ্যাপসটার থ্রুতে আপনাদেরকে আসলে অর্থনৈতিকভাবে স্বাধীন করতে যাচ্ছি। যেমন অনেকের অনেক ইচ্ছে আছে, উপায় নেই, উপায় থাকলেও হয়তো বা ইনিশিয়েটিভ নিয়ে সামনের দিকে আগানোর মতো সাহস নেই। তো যখন ইচ্ছা, সাহস আর বাকি সবগুলো অদম্য শক্তি, এই তিনটাকে মিলে যখন আমরা আগাবো তখন ডেফিনেটলি চমৎকার কিছু হবে। যাই হোক, সকলের সুবিধার জন্য আমি কিন্তু নিচে ডেসক্রিপশন বক্সে অলরেডি লিঙ্কটা দিয়ে রেখেছি, myplate.xyz বা myplate.xyz যেভাবে আপনি বলেন না কেন। তো এটাতে অবশ্যই ভিজিট করবেন, দেখেন কেমন লাগে ওয়েবসাইটটা। আমরা এটা অ্যাপ্লিকেশন আকার আপনাদের জন্য নিয়ে আসছি, যারা অ্যান্ড্রয়েড ইউজ করেন কিংবা আইফোন ইউজ করেন দু গ্রুপের জন্যই কিন্তু আসলে এটা আমরা রেডি করেছি। সো এটা অলরেডি সাবমিট করা হয়েছে প্লে স্টোরে, তো এটা একটু ভেরিফিকেশন চলছে। হোয়েন এভার ইট উইল বি ডান তখন আমরা আপনাদের কাছে এটাকে প্রপার ওয়েতে অফিসিয়ালি লঞ্চ করব। অ্যান্ড কথা দিচ্ছি যে আমরা এই জিনিসটা নিয়ে আসছি, আই এম শিওর এটা আপনাকে অনেক ভালোভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হেল্প করবে, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট ডেফিনেটলি, এবং ভালো কিছু আপনার জীবনে, আপনার পরিবারের সকলের জীবনে এনে দিবে। সো এখানে যেমন একদিকে আপনি হোস্ট হিসাবে থাকছেন, অন্যদিকে ডেলিভারি অপশন একটা আছে। যারা ডেলিভারি করতে ইন্টারেস্টেড, যারা হয়তো বা কাজের ফাঁকে ফাঁকে ডেলিভারি করেন, বা যারা হয়তো বা কাজ পাচ্ছেন না, আপনারা ডেলিভারি করতে চাচ্ছেন, কিছু না কিছু সাথে অ্যাটাচ হতে চাচ্ছেন, দিস ইজ এ ভেরি হাই টাইম অ্যান্ড গুড অপশন ফর অল অফ ইউ। এবং আপনি যখন ডেলিভারির অপশনটাকে পিক করে নেবেন, আপনি যদি প্রতিটা ডেলিভারি করতে 100 টাকা নেন, যদি দিনে আপনার 10টা ডেলিভারি থাকে, তা দিনে কিন্তু আপনার 1000 টাকার মতন চলে আসে। তাহলে 30 দিনে কত টাকা চলে আসছে আপনি নিজেই ক্যালকুলেট করে দেখেন। সো এটাও কিন্তু একটা ভালো অপশন তাদের জন্য যারা ডেলিভারির অপশন নিয়ে কাজ করতে চাচ্ছে। আর খাওয়া দাওয়ার অপশন বলতে, মানে যারা ফুডিস আপনার আমার আমাদের মতন, তারা তো এখানে ডেফিনেটলি সাইন আপ করবেন, বিকজ অনেক রিজনেবল প্রাইসে অনেক মজার মজার খাবার পাওয়া যাবে। আর এরকম মজার মজার খাবার পেতে হলে কিন্তু সাইন আপ করতে হবে myplate.xyz-এ। এবং ওভারঅল এটা এখন ঢাকা থেকে বলছি শুরু হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, পুরো হোল বাংলাদেশ জুড়ে আমরা মাইপ্লেটের এই অপশনটা অ্যাক্টিভেট করে দিব, যাতে আপনি পঞ্চগড়ে বসেও যদি মনে হয় যে চাউমিন খাবেন, পাস্তা খাবেন কিংবা আরও মজার কিছু খাবেন, সেখানেও যাতে এই জিনিসগুলো অ্যাভেলেবেল থাকে সেটার অপশন আমরা ক্রিয়েট করে দিব। তাহলে দেরি কেন, আজকে এখনই myplate.xyz এখানে ভিজিট করুন, দেখুন, জানুন, সাইন আপ করুন এবং অপেক্ষা করুন আমার পরবর্তী ভিডিওর জন্য। আজকে এখানে শেষ করেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হুম্মাস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড হ্যাপি কুকিং।